নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। অফিস অব দ্য জার্স স্পেশাল সিবিআই কোর্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান করার জন্য কোনোরকম কিন্তু টাকা পয়সা প্রয়োজন নেই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে 18/5/2022 তারিখে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে দেখো বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড ক্লার্ক কাম টাইপিস্ট গ্রুপ সি। একটি করে পোস্ট আছে এখানে, ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং রিকোয়েস্টেড কোয়ালিফিকেশন অ্যাজ স্টার্ট বিরো, মানে তোমাকে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং কোয়ালিফিকেশান কিন্তু নিচে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেবো এজ লিমিট। তো এখানে কিন্তু বলা হয়েছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স, মানে তোমাকে অবশ্যই 18 বছর নিচে বয়স হলে হবে না এবং 40 বছরের উপরে বয়স হবে না, মানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যে বয়স ধরাবে 1/1/2022 তারিখ অনুযায়ী। আপার এজ লিমিট ছাড় পাবে দেখো পিএইচ ক্যান্ডিডেটরা 2 বছরের বয়স ছাড় পাবে, ওবিসি ব্যক্তিরা কিন্তু 3 বছর ছাড় পাবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটরাও কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবে, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখা পাচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর বেঞ্চ ক্লার্ক ইজ পাসড ইন হায়ার সেকেন্ডারি অর রিকোয়ারমেন্ট এক্সামিনেশন উইথ নলেজ ইন কম্পিউটার টাইপিং অ্যান্ড অ্যাপ্লিকেশান। তোমাকে অবশ্যই দুটো পোস্ট রেকর্ড হচ্ছে, যেটা হচ্ছে বেঞ্চ ক্লার্ক পোস্ট কোস্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু কম্পিউটার টাইপিং করার দক্ষতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপিং নলেজ থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং 2 নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ক্লার্ক কাম টাইপিস্ট। তো এখানে কিন্তু ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে অ্যাপ্লিকেশান করতে হবে, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদি তোমাদের ইংলিশে টাইপিং করার দক্ষতা থাকে তাদের কিন্তু তোমরা প্রিফারেন্সি পেয়ে যাবে, তাদের অগ্রাধিকার পাবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে অ্যাপ্লিকেশান করতে হলে তোমরা মাধ্যমিক পাস এবং বেঞ্চ ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশান করতে হলে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে চলে আসবে তোমাদের বেতন। তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে অ্যাপ্লিকেশান করলে তোমরা এখানে বেতন পাবে প্রতি মাসে 10,000 টাকা করে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া হবে না, তেমনটা কিন্তু এখানে বলাই হয়েছে। তো এরপরে দেখো তোমরা অ্যাপ্লিকেশান কীভাবে করবে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ 31/5/2022 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। সেলফ অ্যারেস্টেড এনভেলপ পোস্টেজ স্ট্যাম্প, মানে তোমাকে একটা সেলফ অ্যারেস্টেড এনভেলপ কিন্তু তোমাকে নিতে হবে, মানে একটা খামের উপরে কিন্তু তোমাকে 10 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাকে মারতে হবে এবং অবশ্যই কিন্তু মেনশন করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো এবং বাঁ দিকে তোমরা অ্যাড্রেস দেবে, ডান দিকে টু দিয়ে যেখানে তোমরা পাঠাচ্ছ এবং ডান দিকে তোমাদের অ্যাড্রেস দেবে। তো কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দেই। দেখো এখানে বলা আছে, দেখতে পাচ্ছ বিচার ভবন সেকেন্ড ফ্লোর সেকেন্ড অ্যান্ড থার্ড ব্যাঙ্কসেল স্ট্রিট কোলকাতা 701। এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে, যেহেতু এই অ্যাড্রেস থেকে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে, তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এখানে কিন্তু অন্য কোনো অ্যাড্রেস দেবো না, দেখতে পাচ্ছ মেনশন করা হয়েছে যে শুধুমাত্র অ্যাপ্লিকেশান পাঠাতে বলেছে যে ঠিকানা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই ঠিকানায়, ঠিক আছে। এরপর দেখো বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান, মানে যদি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কোনো রকম যদি ভুল থাকে থাকে বা কোনো জায়গায় ফিল আপ না করে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি তোমাদের কিন্তু রিজেক্ট করা হবে। এইখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস এখানেও দেওয়া হয়েছে, তোমাকে এই ঠিকানা পাঠাতে হবে জার্স স্পেশাল সিবিআই কোড নম্বর 2 & 3 স্পেশাল এনআইএ কোড বিচার ভবন সেকেন্ড ফ্লোর 2 & 3 ব্যাঙ্কশাল স্ট্রিট কলকাতা 701। এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠাতে পারবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফরম্যাট, অ্যাপ্লিকেশান ফরম্যাটও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো তার উপরে চেক আউট টিক মেরে দেবে। তোমার আপনার নাম ব্লক লেটার নেবে, ফার্স্ট নেম মিডিল নেম সার নেম যেভাবে আছে সেভাবে বসাবে গ্যাপ গ্যাপ করে। তারপরে তোমাদের ফাদার্স নেম, ফুল অ্যাড্রেস তোমরা এখানে বসাবে, তারপর ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থ সেটা বসাবে। 1/1/2022 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কথা সেটা অবশ্যই এখানে মেনশন করবে। কন্ট্যাক্ট ডিটেলসের টেলিফোন নাম্বার যদি থেকে টেলিফোন নাম্বার দেবে, নাহলে মোবাইল নাম্বার বসাবে। তারপরে দেখা বলেছে এসসি এসটি ওবিসি না জেনারেল আছে সেটা তোমরা কিন্তু টিক মারবে।
জেন্ডারে মেল আছো কি ফিমেল সেটা ছেলে কিন্তু অবশ্যই তোমরা ঠিক আউট করবে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান করে দেবে। এখানে রিলিজন হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো যে প্রার্থী হচ্ছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করবে। এরপর দেখো বলা হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশান, প্রথমে মাধ্যমিক দেবে, কোন বোর্ডটাকে পাস করেছো, কত সালে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। দু নম্বরে উচ্চ মাধ্যমিক দেবে, কত নম্বর কত কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং পার্সেন্টেজ। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করছো, মাধ্যমিক পাশে যে চাকরির ফর্ম ফিল আপ আছে সেখানে তারা মাধ্যমিক দেবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করছো তারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু এখানে মেনশন করবে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশনটা তোমরা এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। এবারে কম্পিউটার নলেজ কী আছে, ইংলিশ টাইপিং নলেজ কী আছে, সেগুলো কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। মেনশন করার পরে কিন্তু তোমাকে দেখো নিচে ডেট দেওয়া আছে, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ডেটে তোমরা বসাবে, যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন সেই প্লেসটি বসাবে। এখানে কিন্তু তোমাদের ফুল সিগনেচার করবে, করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠা দেবে। এর সাথে কী কী ডকুমেন্ট দেবে তোমাদের বলে দেই। মাধ্যমিকের অ্যাডমিট দেবে, যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করছো, মাধ্যমিক পাশ যে চাকরিটি সেটার জন্য অ্যাপ্লিকেশন করছো, যেমন তোমাদের বলে দিচ্ছি আমি ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি দেবে, এবং SC ST OBC কার্ড যদি সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে পারো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে সেই কার্ড দিতে পারো। যদি তোমাদের কোনো নলেজ থেকে থাকে, যদি কোনো তো এক্সপিরিয়েন্স থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমার দিতে হবে, ঠিক আছে। এগুলো দিয়ে এবং ফটো অ্যাটাচ করে কিন্তু তোমাদের তাদের মানে একটা এনভেলপ নেবে, একটা খাম, খামের উপরে কিন্তু অবশ্যই একটা 10 টাকার পোস্টাল স্ট্যাম্প দেবে, দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং যারা বেঞ্চ ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তার সাথে আর যে রকম আছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু অবশ্যই তোমরা এর সঙ্গে অ্যাটাচ করবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, SC ST OBC থাকলে তার সার্টিফিকেট তোমার জেরক্স করে দেবে। অবশ্যই কিন্তু সব ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তাই কিন্তু জমা করবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।